হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বাংলাদেশি ব্লগার। আজকে আমি আপনাদের সামনে কিছু বর্তার আইটেম নিয়ে হাজির হয়েছি। আসলে আমার বাসায় কিছু গেস্ট আসবে, প্লাস হচ্ছে আমার বাসায় নিজের খাওয়ার জন্য আমি কিছু বর্তা বানাবো। তো একসাথে এরকম অনেকগুলো আইটেমের বর্তা আমি কমই বানিয়ে থাকি, তো ভাবলাম এতগুলো আইটেম যেহেতু বানাবো আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি। কারো যদি কোনো আইটেমের ভর্তার রেসিপিটি পছন্দ হয়ে যায় তাহলে যাতে সহজে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, এজন্য আমি আপনাদের সামনে এই ভর্তার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে আমার পেজটি শেয়ার করবেন। আপনার ফেসবুক পেজে শেয়ার করলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস দেখে সহজেই রেসিপি বানাতে পারবে বা দেখে উপকৃত হতে পারে। আজকে আমি ভর্তা বানাবো, অনেকগুলো আইটেমের ভর্তা বানাবো, প্রায় 5-6টা আইটেমের ভর্তা করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে একদিনে আমি কিভাবে এতগুলো ভর্তা করি। আসলে সহজভাবে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে একসাথে অনেক কাজ করা যায়। এক চুলায় আমি রসুন কুচি কুচি করে কেটে বাস্তে দিয়ে দিয়েছি, আর অন্য আরেকটি চুলায় আমি লইটা শুটকি টেলে নি। রসুনগুলো বাজার হয়ে নিয়েছে, এখন আমি পেঁয়াজগুলোকে বেজে নিব। আর হচ্ছে এইটাতে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের শুটকি। আমি শুটকিটা ভর্তা করার আগে হালকা একটু ভেজে নিব, এখানে কোনো তেল বা কিছু দেইনি, এমনি শুধু ভেজে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এভাবে ভেজে নিলে ভর্তা দেখা যায় দীর্ঘদিন রেখে খাওয়া যায়, আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে দেখা যায় 2-1 দিনের বেশি খাওয়া যায় না, আর ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়। আর দেশের বাহিরে যেহেতু সব কাজ নিজেদেরই করতে হয়, এই জন্য আমরা যদি এসব কাজ করি চেষ্টা করি একটু লং টাইম খাওয়ার জন্য ভর্তা বা আইটেমগুলো। আমি এখন ধনিয়া পাতার ভর্তা বানাবো। তো ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি 2 বাঞ্চ, এগুলোকে হালকা একটু টেলে নিয়েছি, আর টালার সময় কিছুই দেইনি। আর পেঁয়াজ আর রসুন দিব, আর দিব হচ্ছে মরিচ। শেষ এখন শুকনো মরিচ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে ধনিয়া পাতার ভর্তা। এখানে 3-4টি মরিচ দিচ্ছি, কারণ হচ্ছে অনেক জাল, মরিচগুলো অনেক জাল, এই জন্য আমি 3-4টা মরিচ দিচ্ছি। আর এখানে আরিবা চিল্লাচিল্লি করতেছে, আমি এদিক দিয়ে কাজ করতেছি। এখন সবগুলোকে একটু ব্লেন্ড করলে হয়ে যাবে, আর দিব একটু লবণ, অল্প একটু লবণ দিব, লবণ দিতে বলে দিয়েছিলাম, এখন লবণ দিয়ে দিব। এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলেই ভর্তা হয়ে গেল। এটা হচ্ছে তেঁতুল, আমি ধনিয়া পাতার ভর্তা তেঁতুল দিয়ে করব। জাস্ট হালকা একটু ব্লেন্ড করার পরে এখন আবার তেঁতুলগুলো দিয়ে দিব, তাইলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এই ভর্তাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এটা হচ্ছে বিনের ভর্তা। এটা বিন নিয়ে জাস্ট কাঁচা মরিচ দিয়েছি, বিন আর হচ্ছে চিংড়ি মাছ সবগুলোকে একবারে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে জাস্ট ব্লেন্ড করে এটা বিন আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো এই তো হয়ে গেল, চিংড়ি মাছের শুটকির ভর্তা করব এখন। আমি একই ব্লেন্ডার বারবার ইউজ করতেছি, কারণ হচ্ছে ভর্তা তো সব একই রকম প্রায়, এই জন্য আপনারা চাইলে ধুয়ে নিয়েন। আর এটা টেস্টও তেমন একটা একটা টেস্ট আরেকটার মধ্যে চলেও যাবে না, কারণ অল্প একটু লেগেছিল। এখানে চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম,
চিংড়ি মাছের শুটকিগুলো হালকা একটু ভেজে তারপরে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু শুটকি বলে কথা এই জন্য গরম পানি দিয়ে ধুয়ে তারপর এখন শুটকি দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিব পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ যে ভেজে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে তেমন একটা রসুন দিব না, কারণ চিংড়ি মাছের রসুনটা আমি অত একটা ইউজ করি না, জাস্ট অল্প একটু দুই কোয়ার মতো হবে। এখানে একটু রসুন দিলাম, আর যেহেতু আমি অনেকগুলো বড়টা একসাথে বানাচ্ছি সব পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিয়েছি, জাস্ট এখন টুপ টুপ করে দিয়ে দিলাম। আমি আরো মরিচ দিব, এই যে মরিচগুলো অনেক জাল অল্প দিলাম, তিন চারটার মতোই হবে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন ব্লেন্ড করলেই হয়ে যাবে চিংড়ি মাছের শুটকির ভর্তা। লইটা শুটকির ভর্তা বানাবো এখন। এখানে নিয়ে নিয়েছি লইটা শুটকি, দিয়ে দিলাম তিন চারটার মতো মরিচ, দিয়ে দিলাম লবণ, আর দিব হচ্ছে রসুন, আর এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আরেকটাও ভর্তা করেছিলাম আলুর ভর্তা, সেখানেও আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছিলাম, আর দিয়েছিলাম আচারের তেল। তো এভাবে আমি পাঁচটা ভর্তা সহজেই বানিয়ে নিয়েছি। যদি আপনাদের আমার রেসিপিগুলো বা আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।